नमस्कार सबाई के मुड़ी ब्लगे अपन अनेक अनेक स्वागत जानाई। आज के एक नतून रेसिपी नहीं आज हमें बनाब फुलगोबी चिल्ली। तर नहीं एक बाटी फुलगोबीटा के प्रथम केटे नेब। एखन ठंडाते खूब सुंदर फ्रेश फुलगोबी पा जाए। फुलगोबीटा पिस पिस करे केटे भालो करे धुए निब। एमनी करे पिस करे निते हबे फुलगोबीगुलोके। फुलगोबी तरकारी खे खे अनेक समय भालो लागे ना, एक बार चिली ट्राई करे देखबेन खुबी भालो लागबे खेते। फुलगोबीगुलो केटे नेछि आमी एकटा बाटिर मध्ये तुले निलाम। एबार भालो करे धुए फुलगोबीगुलोके एकटा कढ़ाई बसिए निएछि आमी। जल फुटछे, एर मध्ये फुलगोबीगुलोके दुई थेके तीन मिनट भालो करे फुटिए निब। दिए देब नून। दुई थेके तीन मिनट एटा फुटिए निब। दो थेके तीन मिनट होए गेछे, एबार एटाके छेके निब। छेके एटाके ठंडा करे निते होबे। तारपर एकटा बाटि निए निएछि, एर मध्ये दिए देब चार चामच मयदा। दिए देब तीन चामच चालेर गुड़ी। एक बार घरे ट्राई करे देखबेन खुबी भालो लागे खेते। एर परे दिए देब एर मध्य लाल लंकार गुड़ो। आमी काश्मीरी लाल लंका दिलाम। दिए दिलाम आदा रसुनेर पेस्ट। एबार एटाके भालो करे मिक्स करे निब। জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। বেশি পাতলাও না বেশি মোটাও না, একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন বানিয়ে নিয়েছি আমি। তারপর এর মধ্যে দিয়ে দেব একটুখানি ফুড কালার, রেড কালার দিচ্ছি আমি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপরে দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন। দিয়ে মিক্স করে নেব। এরপরে ফুলগোবিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা মিক্স করে রাখা চলবে না, এরপরেই আমি তেলে এটাকে ফ্রাই করে নেব। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এরপরে আমি একটুখানি আগে দিয়ে দেখব তেলটা ভালো করে গরম হয়েছে কি না। তেল গরম হয়ে গেছে, এরপরে আমি ফুলগোবিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আঁচটাকে পুরো হাইয়ে এটা ফ্রাই করতে হবে। এরপরে এটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। এক পাটটা হয়ে গেছে, এবার এটাকে পাল্টে দেব। দেখুন দেখতে কি সুন্দর লাগছে লাল লাল ফুলকপিগুলো। এরপরে আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, ক্রাঞ্চি একদম। আমার ভিডিও যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এবার বাকি ফুলকপিটাও আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখুন সব ভাজা হয়ে গেছে আমার। এরপরে ফ্রাই প্যানটাতে তেল কম করে নিয়েছি, দু চামচের মতন তেল নিয়েছি। এরপরে আদা কুচি আর রসুন কুচিটা তেলের মধ্যে দিয়ে দেব। রসুনটাকে আদাটাকে একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা চিরে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে ভেজে নেব। তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি, এটাও এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপরে সসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব চার চামচ টমেটো সস। দিয়ে দেব চিলি সস দু চামচ। আর এক চামচ সয়া সস। আর শেজওয়ান চাটনি দিয়ে দেব দু চামচ। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। আঁচটাকে ফুল রাখতে হবে। এবার এটাকে ভালো করে মিক্স করে এক
একটা বাটিতে আমি এক চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপর যখন ফুটে যাবে তারপরে আমি ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে, ঘরে একবার ট্রাই করে দেখবেন। ভালো করে মিক্স করে নিয়েছি, দেখুন ফুলকপি চিলি আমার রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি আপনাদেরকে একটা প্লেটে তুলে দেখাবো। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও অত ভালো লাগবে।